অবশ্যই জানা থাকতে হবে। দিস ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অ্যান্ড দিস ওয়ান দ্য বেস্ট ফর্ম অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন জানি ইকুয়াল টু এল প্লাস ই, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর মূল বেস্ট ফর্ম। সো এখানে অ্যা মানে কি অ্যাসেট, এল মানে অ্যান্ড ই মানে কি ওনার্স ইকুইটি। তো এখন এই যে আমরা তোমার ইটাকে যখন ইলাবরেট করবো, ইটাকে যখন বাঙবো, ওনার্স ইকুইটিকে যখন আমরা ভেঙে ফেলবো, তখন আমাদের আসবে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স অ্যান্ড ড্রয়িংস। তো এখন এই জিনিসটা ফরম্যাটটা যখন আমাদের কাছে আসবে, তো এখন আমরা ই কে বাংলা এই জিনিসগুলো পাচ্ছি। তো এখন এই যে যে মাইনাস সাইন যেগুলো আছে, মাইনাস সাইনগুলো যদি সমান চিহ্নের এদিকে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এদিকে কি আছে বলা, এল আছে, সি আছে, আর কি আছে, এল সি আর, ক্লিয়ার? এখন এই তিনটা জিনিস যখন তোমার বৃদ্ধি পাবে মানে ইনক্রিজ হবে, তখন আমরা বলবো ডেবিট। আর এই তিনটা জিনিস যখন ডিক্রিজ হবে মানে কমে যাবে, হ্রাস হবে, তখন আমরা কি বলবো, ক্রেডিট। এরপর আসো, এই তিনটা জিনিস যখন হ্রাস পাবে তখন ডেবিট, এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন আসো, আমরা ফুল ফর্মটা জানি, ইকুয়াল কি বলা হয় একে, অ্যাসেট মানে কি, এল মানে মানে দায়, সি মানে ক্যাপিটাল মানে, ডি মানে ড্রয়িংস মানে, আর মানে অনেক বই এটাকে আয়ও লিখছে, আয় মানে কি ইনকাম, ইনকাম যে কথা রেভিনিউ একই কথা, বোঝা গেছে কিনা? তাহলে পারা যাবে। তোমাকে প্রথমে এই জিনিসগুলো আমাকে জানা থাকতে হবে, কেন ডেবিট হচ্ছে স্যার, কেন ক্রেডিট হচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে কি হবে, তোমার এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কি হবে, ড্রয়িংস বৃদ্ধি পাচ্ছে কিভাবে। তা এখন বৃদ্ধি ক্রেডিট কিভাবে বুঝবো আমরা, যে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? তোমাকে এই জিনিসটা বোঝার জন্য তোমাকে অবশ্যই একটা কোয়েশ্চেন জানতে হবে বা এগুলো অ্যানালাইসিস করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে কখন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়া মানে আমার কাছে আসতেছে, বাড়তেছে, আমার টাকা টাকা বাড়তেছে, আমার কাছে টাকা আসতেছে। আমি পণ্য বিক্রি করলাম, আমার কাছে টাকা আসবে না, তাহলে সম্পদ বাড়তেছে, আমার কাছে টাকা বাড়তেছে, তখন টাকা বাড়লে আমরা তখন তাকে কি বলবো, ডেবিট। তার মানে এই তিনটা জিনিস যখন বৃদ্ধি পাবে তখন কি বলবো, ডেবিট, এবং হ্রাস পেলে, আর এই তিনটা জিনিস যখন হ্রাস পাবে তখন বলবো, এবং বৃদ্ধি পেলে ক্রেডিট, ঠিক আছে? তবে এখন এখন যদি আমি এটা, তো তুমি এটা বলতেছো স্যার এটা তো আমি বুঝতেছি না, বাট আমার একটু কষ্ট হচ্ছে, তাহলে আর একটু শর্ট ফর্ম করে দিই, আর একটু শর্ট ফর্ম, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এখন আসো, এই তিনটা জিনিসকে আমরা বলবো বোর্ড, কি বলবো, কি বলবো বাংলায়, জাস্ট মনে রাখার জন্য, এটাকে কি বলবো, বোর্ড, আর এটাকে বলবো আদম, কি বলবো, আদম। তাইলে বলো, বোর্ড যখন বৃদ্ধি পাবে তখন কি বলবো, হ্রাস পেলে কি বলবো। এবার আসো ভেঙে দিই, প্রথমে প্রথমে যেটা আছে বউ, এটা আবার বউ না, কারো বউ না কিন্তু, ঠিক আছে? প্রথমে যেটা আছে ব, ব দিয়ে কি হবে, ব্যয় হবে, কি হবে, দন্তের স দিয়ে হবে উত্তোলন, কি হবে, তারপর দন্তের স দিয়ে সম্পদ। তাহলে বলতো এখন কি হচ্ছে, বৌষ মানে হচ্ছে ব দিয়ে হচ্ছে প্রথম, ব দিয়ে রস্য দিয়ে, দন্তের স দিয়ে, এই তিনটা জিনিস যখন বৃদ্ধি পাবে তখন কি বলবো, হ্রাস পেলে। এবার আসো আদমে আসি, প্রথমে সরি আ, প্রথমেরটা কি হবে আয়, তারপর দ দিয়ে দায়, তারপরেরটা ম দিয়ে কি হবে, মূলধন, ক্লিয়ার? তার মানে এই তিনটা জিনিস যখন হ্রাস পাবে তখন কি বলবো, ডেবিট, আর যখন হ্রাস পাবে ক্রেডিট। এই ফরম্যাটটা তোমাকে অবশ্যই কি থাকতে হবে, জানা থাকতে হবে, তাহলে তোমার